আমি প্রথমে মূলত আজকের প্রোগ্রামটা মূলত আমি আপনি ধন্যবাদ দিতে আসছি। বিগত 7 তারিখে নির্বাচনের নাটক হয়েছে, সেই নির্বাচনে পশন বন্ধ করতে আপনারা চাটখিল এবং সোনামুড়ি আমাদের বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গসংঘ নেতৃবৃন্দ এবং মাঠ পর্যায়ের ইউনিয়ন নেতৃবৃন্দ, মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ সবাই যে কাজ করছেন, সবার নিকট দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের এই যে বর্জনের নির্বাচন বর্জনের আহ্বানের কর্মকর্তার কারণে ভোটাররা ভোট দিতে আসেনি, বলবে আমাদের সফলতা কি? আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, কথা বলো না বাবা, আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমাদের কাজ হলো যে জনমত সৃষ্টি করা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে। আপনারা সবাই কিন্তু এত বাধা, এত বিপত্তি, পুলিশি হামলা, এর মধ্যে আপনারা এই যে মিছিল গুনা করছেন, মিটিং গুনা করেছেন, গণসংযোগ করছেন, দাদা এটা আমার কাছে খুব ভালো লাগলো। এবং ইনশাল্লাহ বৃহত্তর নোয়াখালীতে আমি মনে করি থানা উপজেলা পর্যায়ে যদি আন্দোলন সংগ্রামের সবচেয়ে বেশি প্রোগ্রাম হয়েছে কিন্তু আমাদের চাটখিল এবং সোনামুড়ি। আর কীর্তি দাবি দেন আপনার নেতৃবৃন্দ, আপনার দাবির কারণ হয়েছে। এর মধ্যে আমাদের অনেক নেতা কর্মী নোয়াখালীতে এখানে গ্রেপ্তার হয়েছে, ঢাকাতে গ্রেপ্তার হয়েছে, তাদের একজন কাজ অল্প এখনো রয়ে গেছে, একজন শুধু একজন ছাড়া আর সবাই বের হয়ে গেছে, অগ্রিম জামিনও হয়ে গেছে সবাই, চাকরি সোনামুড়িতে একই সবাই বের হয়ে গেছে ইনশাল্লাহ। তো এটা স্যাক্রিফাইস না, দল করতে গেলে তো দল করতে গিয়ে তো তারা এই জেলে ঢুকছে নাকি, তারা যে তাদের ত্যাগ তাদের তো তার ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা ওদের চাটখিল শোনাম, চাটখিলে বোধ হয় একদিনও বাধা ছিল না, কোন না কোন প্রোগ্রাম হয়েছে। তারপর আমরা গ্রাম পর্যায়ে আমাদের ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন বাড়ি বাড়ি গেছে, লিকুইড দিয়ে গেছে, লিকুইড বিতরণ করে বাড়ি বাড়ি লিকুইড বিতরণ করছেন, আপনাদের বলছেন যে নির্বাচন বর্জন করে। এবং আমরা কিন্তু সফল কথা জানাই ভোটাররা ভোট দিতে আসেনি, ভোট দিতে আসেনি, এখন যে বিনা ভোটে পরে তার হিসাব বিরাট করছে। আমরা সারা জীবন দেখছেন আপনার হর সময় চাটখিলে আপনারা প্রত্যেক নির্বাচনে ইনকাউন্সিল বলেন, উপজেলা বলেন, মেয়র বলেন, এমপি বলেন, ইলেকশন আর সকালবেলা কিন্তু লাইন থাকে নাকি, একটি দলের কর্মীরা এসে লাইন দাঁড়ায় প্রথম আমরা ভোট দিদি। এবার কিন্তু কোথাও কোনো লাইন ছিল না, ছিল সকালবেলা, এতে বুঝাই গেল আওয়ামী লীগের বেশিরভাগ লোক জনগণ তো বর্জন করছে করছে।